বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রভাষক, বাংলা, রাজবাড়ী সরকারি কলেজ। তোমরা ইতিপূর্বে আমার বাংলা লেকচারের প্রথম ক্লাসটি পড়েছ। আশা করি সেদিনই আমার সঙ্গে অল্প স্বল্প পরিচয় হয়ে গিয়েছে। তারপরেও আমি আমার পরিচয়টি তোমাদের সামনে তুলে ধরলাম। আমি গত ক্লাসে তোমাদের সিলেবাস নিয়ে একটু কথা বলেছিলাম। সিলেবাস নিয়ে যতটুকু কথা বলেছিলাম আমাদের গদ্য সংখ্যা 12টি, কবিতার সংখ্যা 12টি, সহপাঠে 2টি অংশ আছে, মোট 26টি অংশ। তার মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, গত 16 সাল থেকে 2020 সালের পরীক্ষার্থী পর্যন্ত যারা ছিল তাদের সিলেবাস, বিশেষত গদ্য এবং কবিতায় যতটুকু অংশ ছিল, সেই অংশটির মধ্যে ছোট্ট কিছু রদ বদল বা কিছু পরিবর্তন আনা হয়েছে। আশা করি যে তোমাদের সে পরিবর্তনটি আজকের আমি এই ক্লাসে দেখিয়ে দিতে পারবো। এর আগের ক্লাসে আমি যে অংশটি গদ্য এবং কবিতা থেকে দেখিয়েছিলাম, সে অংশটি কিছুটা আমার ভুল সিদ্ধান্ত হয়েছে, তোমরা ক্ষমাসীন দৃষ্টিতে দেখো। আজকে আমি তোমাদের আমাদের বাংলা প্রথম পত্রের গদ্য অংশ এবং কবিতা অংশের যে সিলেবাসটি, সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এক, বাঙ্গালার নব্য লেখকদের প্রতি নিবেদন। তোমরা একটু ভালো করে খেয়াল রেখো, বাঙ্গালার নব্য লেখকদের প্রতি নিবেদন। দুই, অপরিচিতা। তিন, বিলাসী। চার, আহ্বান। পাঁচ, আমার পথ। গৃহ, রোকেয়া শাখাওয়াত হোসেন। সাত, মাসি পিসি মানিক বন্দ্যোপাধ্যায়। নয়, মানব কল্যাণ, আবুল ফজল। রেইনকোট, আখতারুজ্জামান ইলিয়াস। 52 দিনগুলো, শেখ মুজিবুর রহমান। মহাজাগতিক কিউরেটর, মোহাম্মদ জাফর ইকবাল। নেকলেস, গিদা মোফাসা। যাই হোক, এই হচ্ছে আমাদের গদ্য অংশের 12টি। এরপরে আমি কবিতা অংশ তোমাদের সামনে তুলে ধরবো। কবিতা অংশের মধ্যে এক, বিভীষণের প্রতি মেঘনাদ, যে কবিতাটি আমি তোমাদের পড়ানো শুরু করেছি, সোনার তরী, রবীন্দ্রনাথ ঠাকুর। দুই, বিদ্রোহী, কাজী নজরুল ইসলাম। সুচেতনা, জীবনানন্দ দাস। তাহারই পরে মনে, বেগম সুফিয়া কামাল। প্রতিদান, জসীমউদ্দিন। 18 বছর বয়স, সুকান্ত ভট্টাচার্য। ফেব্রুয়ারি 1969, শামসুর রহমান। আমি কিংবদন্তির কথা বলছি, আবু জাফর ওবায়দুল্লাহ। নুরুলদিনের কথা মনে পড়ে যায়, সৈয়দ শামসুল হক। পদ্মা, ফারুক আহমেদ। ছবি, আবু হানা মোস্তফা কামাল। এ হচ্ছে মোট 12টি গদ্য এবং 12টি কবিতার সমষ্টিক তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা তোমাদের বইয়ের সঙ্গে একটু মিলিয়ে নিও। আজকে আমরা তোমাদের সেই গত ক্লাসে বিভীষণের প্রতি মেঘনাথ কবিতায় ফিরিয়ে নিয়ে যাচ্ছি। বিভীষণের প্রতি মেঘনাথ কবিতায় আমরা একটি গল্পের কথা বলেছিলাম, যে গল্পটি বলেছিলাম সকল চরিত্রকে নিয়ে আমরা বলতে পারবো না, পৌরাণিক কাহিনী অনেক বড়, আমরা ছোট আকারে বলেছিলাম। সেই দিকে বলেছিলাম পঞ্চবটী বনে থাকা অবস্থায় রাম লক্ষণের সঙ্গে রাবণের রাজ্যের, অর্থাৎ অযোধ্যা রাজ্যের সঙ্গে রাম লক্ষণের সঙ্গে আমাদের পার্শ্ববর্তী রাজ্য শ্রীলঙ্কা বা লঙ্কা রাজ্যে যুদ্ধ বেঁধে যায়। আমরা এই যুদ্ধেরই কিছুটা কথোপকথন আমরা করেছিলাম। বিষয়টি ছিল এরকম, অযোধ্যার রাজা দশরথ, তার পুত্র রাম, তার পুত্র লক্ষণ, আরেকটি পক্ষ আমরা অন্যদিকে পেয়েছিলাম, লঙ্কার রাজা রাবণ। রাবণের দুই ভাই বিভীষণ, কুম্ভকর্ণ। রাবণের পুত্র মেঘনাদ, বীরবাহু। এক বোন, শূর্পণখা। যাই হোক, আমাদের গল্পটির এক পর্যায়ে আমরা দেখেছিলাম
লক্ষণ অত্যন্ত সুকৌশলে রাবণের ভাই মেঘনাদের সহযোগিতা নিয়ে মেঘনাদের নিজস্ব মন্দির নিকুম্ভিলা যজ্ঞাকারে প্রবেশ করেছে। আমাদের মেঘনাদ এখনো উপাসনালয়ে পূজার কাজ শেষ করতে পারেনি, অর্থাৎ পূজার জন্য আয়োজনটা শেষ করেছিল কিন্তু পূজাটা শুরু করার কথা ছিল। এই মুহূর্তেই আমরা দেখেছি যে আমাদের মেঘনাদ হঠাৎ করে দরজার দিকে তাকিয়ে দেখে লক্ষণ দরজার কাছে হাজির, এবং লক্ষণের পাশেই আবার তারই চাচা, তারই বাবা রাবণের আপন ভাই, আপন ছোট ভাই বিভীষণ দাঁড়িয়ে। তখন আমাদের মেঘনাদ চাচাকে উদ্দেশ্য করে কবিতা, আমাদের কবিতা বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার প্রথম চরণটি শুরু করে, এতক্ষণে বুঝিলাম কেমনে পশিল লক্ষণ। যাই হোক, আমরা কবিতাটি, মূল কবিতাটিতে প্রবেশ করার আগে আমরা আরেকটু দেখে নিচ্ছি আমাদের কবিতার প্রাপ্ত চরিত্র। আমরা রাম লক্ষণকে পাচ্ছি রঘুবংশের, কবিতা প্রাপ্ত চরিত্র রাক্ষস বংশের রাবণ, বিভীষণ, কুম্ভকর্ণ, মেঘনাদ, নিকষা। আমরা এদের নিয়ে একটু কথা বলবো পর্যায় করবে। আপাতত আমরা দেখে নিই কবিতার প্রাপ্ত চরিত্র রাক্ষস বংশের রাবণ, বিভীষণ, কুম্ভকর্ণ, মেঘনাদ, নিকষা, এদের সরাসরি আমরা নাম পাবো। কবিতার প্রাপ্ত চরিত্র রঘুবংশের রাম লক্ষণ, এটা আমরা বলেছি। আমরা বলেছি দুটি বংশের যুদ্ধ, রঘুবংশ বনাম রাক্ষস বংশ। আমরা দেখবো রাক্ষস বংশের প্রধান চরিত্র রাম লক্ষণ। আমরা কবিতার মধ্যে যে নামগুলো পাবো ইতিপূর্বে আমরা দেখেছি, তার মধ্যে লক্ষণকে পাচ্ছি। লক্ষণের একাধিক বিকল্প নামও পাওয়া যাবে, যেমন লক্ষণ সুমিত্রার পুত্র তাই তাকে সৌমিত্রী বলা হচ্ছে, এবং লক্ষণ রামের ছোট ভাই এজন্য তাকে রামানুজ বলা হচ্ছে। আমরা বলেছি যে অনুজ হচ্ছে ছোট, অর্থাৎ অনুজ অর্থ ছোট, রামানুজ মানে লক্ষণকেই বোঝানো হচ্ছে। রাম লক্ষণ জাতিতে রঘু, বা তাদের বংশের নাম রঘু, কিন্তু এদেরকে অনেক সময় রাঘব বলা হয়। অর্থাৎ আমরা রঘুবংশের একটি বিকল্প নাম হিসেবে রাঘবকেও পাব। রাক্ষস বা রাক্ষস বংশের প্রধান চরিত্র রাবণ, বিভীষণ, কুম্ভকর্ণ, মেঘনাদ। তবে একটি বিষয় মনে রাখতে হবে, আমাদের বিভীষণ এই কবিতায় রাবণ বা রাবণের রাজ্যের পক্ষ না নিয়ে নিজের আপন ভাই রাবণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে রাম লক্ষণদের পক্ষ নিয়েছে। আমরা এই জায়গায় একটু বলে রাখি, রাবণ যাকে আমরা সমাস করতে গিয়ে পেয়েছিলাম দশানুন, অর্থাৎ রাবণের দশটি মুখ। বিভীষণকে নিয়ে আমাদের প্রচলিত বাংলা সাহিত্যে প্রবাদ আছে, বিভীষণ অর্থ ঘরের শত্রু। এই কারণেই হয়তোবা এই কবিতায় বিভীষণ নামে আমরা যে অপশনটি বা যে সুযোগটি, যে কথাটি আমরা পাবো, সেই কথাটির পরিপ্রেক্ষিতে আমরা দেখব বিভীষণকে বলা হচ্ছে বিশ্বাসঘাতক। আসলেই সে ঘরের শত্রু ছিল। কার ঘরের শত্রু? রাবণের ঘরের শত্রু। কুম্ভকর্ণ রাবণের আপন ভাই। কুম্ভকর্ণ তার মানে কুম্ভের মতো কর্ণ, কুম্ভের মতো কান, কুম্ভ করে যে, অর্থাৎ বেশ গোলাকার আকৃতির কর্ণ বা কান ছিল কুম্ভের। এই কুম্ভকর্ণ বেশ শক্তিশালী বীর, বিভীষণও শক্তিশালী বীর, রাবণও শক্তিশালী বীর। কুম্ভকর্ণ ৬ মাস ঘুমিয়ে থাকত, ৬ মাস জেগে থাকত। কুম্ভকর্ণ এই যুদ্ধের সময়, অর্থাৎ রাম লক্ষণদের সঙ্গে রাবণের যুদ্ধের সময় কুম্ভকর্ণ ঘুমিয়েছিল এবং তাকে অকালে জাগরণ করা হয়েছিল। মনে রাখতে হবে, এই অকালে জাগরণ করার জন্যই কুম্ভকর্ণ মারা যায়। আমাদের বাগধারায় একটি শব্দ আছে অকাল বোধন, মনে হয় এই অকাল বোধন শব্দটাই কুম্ভকর্ণের বেলায় প্রযোজ্য। মেঘনাদ রাবণের জ্যেষ্ঠ পুত্র বা বড় পুত্র, শক্তিশালী বীর, খুব বড় মাপের বীর, দেশপ্রেমিক। এই শ্রেষ্ঠ বীরকে নিয়ে আমরা আরেকটু কবিতায় প্রবেশ করলে আরো কিছু পেয়ে যাব। মেঘনাদ, মেঘ অর্থাৎ নাদ অর্থ শব্দ, মেঘনাদ হচ্ছে মেঘের নাদ বা মেঘের শব্দ।
অর্থাৎ আমাদের কবিতাও আমরা দেখেছি, মেঘনাদ যখন গর্জন করে তখন মেঘের সঙ্গে, মেঘের গর্জনের সঙ্গে তার তুলনা দেওয়া হয়েছে। যাই হোক, শ্রীলঙ্কা বা লঙ্কার রাজা রাবণ, রাবণেরা তিন ভাই, রাবণ, বিভীষণ, কুম্ভকর্ণ, এদের সম্পর্কে একটু আগে আমরা বলেছি। আমাদের কবিতায় তাদের মাতার নাম পাবো নিকষা। নিকষা শব্দটির ক্ষেত্রে খেয়াল করো, নিকষ অর্থাৎ নেই কষ যাতে বা যার, নেই কলঙ্ক যার, এমন একজন সতী সাধ্বী নারী রাবণের, বিভীষণ কুম্ভকর্ণের মাতা, যার নাম দেওয়া হয়েছে নিকষা। মেঘনাদের বেশ কয়েকটি বিকল্প নাম আছে, ধীমান, রাবণী, অরিন্দম, বাসব বিজয়, বাসবদ্রাস। এটা নিয়ে একটু বলে রাখা দরকার, তোমাদের জেনে রাখলে খুবই ভালো হবে। ধীমান শব্দের অর্থ আমাদের বইতে দেওয়া আছে, আমাদের বইতে বলা হয়েছে ধীমান শব্দের অর্থ ধীর স্থির। মনে রাখতে হবে আমাদের মেঘনাদ অত্যন্ত বিচক্ষণ এবং ধীর স্থির প্রকৃতির চরিত্র। এই শব্দটি মেঘনাদের বিকল্প বা মেঘনাদ শব্দের বিকল্প হিসেবে এসেছে। রাবণী অর্থাৎ রাবণী অর্থ হচ্ছে রাবণের পুত্র, এই রাবণের পুত্রকে মেঘনাদ, এই জন্য মেঘনাদকে বলা হচ্ছে রাবণী। অরিন্দম, অরিন্দম অরিকে বা শত্রুকে দমন করেন যিনি বা দে, আমাদের মেঘনাদ শত্রুকে দমন করেছিলেন একাধিকবার, এই জন্য তাকে অরিন্দম বলা হয়। বাসব বিজয়ী, বাসব হচ্ছে ইন্দ্রের নাম, মনে রাখতে হবে, মনে রাখতে হবে আমাদের স্বর্গের দেবতাদের রাজা ইন্দ্র, আবারও বলছি স্বর্গের দেবতাদের রাজা ইন্দ্র, যাকে আমাদের মেঘনাদ বেশ কয়েকবার পরাজিত করেছিল, এই জন্য আমাদের মেঘনাদের নাম হয়ে গিয়েছিল বাসব বিজয়ী অথবা বাসব ত্রাস। অর্থাৎ বাসব বলতে এখানে ইন্দ্রকে বোঝানো হচ্ছে, ইন্দ্রের জন্য যিনি ভয়, ইন্দ্রের জন্য কে ভয় ছিলেন, মেঘনাদ। যাই হোক, বিভীষণের কিছু বিকল্প নাম আছে আমাদের এই কবিতায়, আমরা দেখব বিভীষণের বিকল্প নাম হিসেবে রাবণের অনুজ অর্থাৎ রাবণের ছোট ভাই, আমরা আগেও বলেছি রক্ষরথি, মহারথি, রক্ষমণি। অর্থাৎ আমাদের এই বিভীষণকে, আমাদের এই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় মেঘনাদ তার চাচা বিভীষণকে অনেক কিছু বলেছে, এই জন্য যে চাচা যেন বিপদগামী না হন, চাচা যেন বিশ্বাসঘাতক না হন, অর্থাৎ চাচা রাক্ষস বংশকে সহযোগিতা করেন, রাক্ষস বংশের যেন বিপক্ষে না যান, এই বিপক্ষে যেন না যান, এই জন্য মেঘনাদ চাচাকে অনেক কিছু বলার চেষ্টা করেছেন। মেঘনাদ চাচা বিভীষণকে অনেক বেশি মহিমান্বিত করার চেষ্টা করেছেন। এখানে শব্দগুলো দেখলেই বোঝা যায় রাবণের অনুজ মেঘনাদ চাচাকে বলেছে রাবণের মতো শ্রেষ্ঠ বীরের ছোট ভাই বিভীষণ, তারপরেও কেন সে রাম লক্ষণদের পক্ষ নিতে চায়। আবার খেয়াল করো, রক্ষরথী অর্থাৎ রাক্ষসদের রথের চালক বা সারথী, রাক্ষস বংশকে পরিচালনা করবেন এমন মহান ব্যক্তি তিনি কে, তিনি হবেন বিভীষণ। মেঘনাদ চাচাকে বোঝাচ্ছেন যে চাচা তুমি হচ্ছে রাক্ষস বংশের সেই সারথী, তুমি হচ্ছে মহারথী, তুমি হচ্ছে রাক্ষস বংশের মণি এবং তুমি ধর্মপদগামী, তুমি রাক্ষস রাজানুজ মানে রাক্ষসদের রাজা রাবণের ছোট ভাই এবং তিনি, তুমি রাক্ষসদের রক্ষ বর অর্থাৎ রাক্ষসদের অধিকর্তা, রাক্ষসদের মধ্যে অনেক বড়। মেঘনাদ চাচা বিভীষণকে আসলে অনেকগুলো বিশেষণবাচক, অনেকগুলো মহিমান্বিত শব্দ দ্বারা চাচাকে অনেক বেশি বড় করার চেষ্টা করেছেন এবং চাচাকে বোঝানোর চেষ্টা করতেছেন, চাচা তুমি, তোমার ভাই রাবণ, তোমার ভাইকে দেখো আমি মেঘনাদ অনেক বড় বীর, তারপরেও কেন তুমি আমাদের পক্ষ ত্যাগ করতে চাচ্ছ। যাই হোক, এই কথা প্রসঙ্গেই আসলে বিভীষণকে আমাদের মেঘনাদ এই শব্দগুলো ব্যবহার করেছিলেন। রাবণেরা জাতিতে রাক্ষস, এই জন্য এদের রাজ্যকে রক্ষপুর বলা হয়। বিভীষণ রাবণের আপন ভাই হলো রাম লক্ষণদের পক্ষ নিয়েছে এবং এই জন্যই বিভীষণ নিজেকে রাঘব দাস বলেছে। শব্দটা খেয়াল করো, রাঘব দাস, বিভীষণ রাম লক্ষণদের পক্ষ নিয়েছে এবং এই জন্যই নিজেকে রাঘব দাস বলেছে। কবিতাটি যদিও পৌরাণিক কাহিনী অবলম্বনে রচিত, তারপরেও আমরা বলবো রাক্ষস বংশ বনাম রঘুবংশের কথা বলা হলেও আসলে কবিতাটির মূল বক্তব্য অন্য কোথাও, সেটি কি, সেটি হচ্ছে দেশপ্রেম। দেশপ্রেম বা মাতৃভূমির প্রতি অকৃত্রিম ভালোবাসা ও বিশ্বাসঘাতকতা বা দেশদ্রোহিতার প্রতি তীব্র ঘৃণা প্রদর্শন। আমরা এই কবিতাটি পড়ানোর আগে যে ছোট গল্প করেছিলাম, আসলে সেই গল্পটি আমাদের কবিতার
অংশ হলো বা কবিতার বোঝার জন্য প্রয়োজন হলো, আসলে আমাদের পরীক্ষার খাতায় এটা লেখার কোনো কারণ থাকবে না। আমাদের মনে রাখতে হবে এই কবিতার মূল বক্তব্য দেশপ্রেম এবং বিশ্বাসঘাতকতা। দেশপ্রেমের প্রধান চরিত্র হিসেবে আসবে আমাদের মেঘনাদ, আর বিশ্বাসঘাতকতার প্রধান চরিত্র হিসেবে আসবে বিভীষণ। আসলে এই দেশপ্রেম এবং বিশ্বাসঘাতকতা এই বিষয়টি নিয়েই আমাদের কবিতার আলোচিত বিষয়। যাই হোক, আমরা অন্যান্য কিছু বৈশিষ্ট্য খোঁজার চেষ্টা করব। এই কবিতায় জাতিগত একটা দ্বন্দ্ব রয়েছে, আমরা এটা বলেছি কোন দুটি জাতির মধ্যে দ্বন্দ্ব, রঘুবংশ এবং রাক্ষস বংশ। শত্রুকে গালিগালাজ বা উপহাস পরিহাসের বিষয় আছে। আমাদের মেঘনাদ শত্রুপক্ষকে অর্থাৎ রাম লক্ষ্মণদেরকে গালিগালাজ বা উপহাস করেছেন। লঙ্কার সমৃদ্ধ ইতিহাস ঐতিহ্য, এটি মেঘনাদ চাচাকে বোঝাতে গিয়ে লঙ্কার সমৃদ্ধ ইতিহাস এবং ঐতিহ্যের কথা তুলে ধরার চেষ্টা করেছেন, যাতে চাচা বিশ্বাসঘাতকতা না করে। পৌরাণিক কাহিনী বা পৌরাণিক চরিত্র বলে আমরা এখানে বুঝতেই পেরেছি রাবণ, বিভীষণ, মেঘনাদ সবই পৌরাণিক চরিত্র। কর্মদোষ বা ভাগ্যদোষ বা দৈব রোষের কারণে লঙ্কার ধ্বংস, আমরা কবিতায় দেখবো লঙ্কা নগরী ধ্বংস হয়ে যাচ্ছে। এই লঙ্কা নগরী ধ্বংস হয়ে যাওয়ার পেছনের কারণটা কি? আমাদের বিভীষণকে মেঘনাদ অনেকগুলো কথা বলেছে, তারই পরিপ্রেক্ষিতে আমাদের বিভীষণ ভাস্তে বা ভাতিজা মেঘনাদকে বোঝানোর চেষ্টা করতেছেন যে আসলে কর্মদোষ ভাগ্যদোষ বা দৈব রোষের কারণে লঙ্কার ধ্বংস হচ্ছে। কর্মদোষটা কি? কর্মদোষটা হচ্ছে রাবণের কর্মদোষ। রাবণ তো আসলে ভালো কাজ করেনি। আমরা গল্পের শুরুতে বলেছিলাম রাবণ সীতাকে অপহরণ করেছে বা হরণ করেছে। তবে মনে রাখতে হবে এই কবিতার বাইরে যখন মেঘনাদ বধ কাব্যের দিকে আমরা তাকাবো, তখন আমরা দেখবো যে রাবণের অনেকগুলোই দোষ আছে, যদিও আমরা ওদিকে ইঙ্গিত করবো না। এখন আমরা আমাদের কবিতার মধ্যেই থাকবো। কর্মদোষ বা ভাগ্যদোষ বা দৈবরোষের কারণে লঙ্কার ধ্বংস, অর্থাৎ লঙ্কা নগরী ধ্বংস হয়ে যাচ্ছে একমাত্র রাবণের অপরাধের কারণে, কর্মদোষের কারণে এবং তার ভাগ্যদোষের কারণে এবং দেবতাদের রোষ বা রাগের কারণে। মেঘনাদের সুগভীর দায়িত্ববোধ বা ভালোবাসা যা বীরের আদর্শের পরিচয়, আমরা এই কবিতায় মেঘনাদের সুগভীর দায়িত্ববোধ এবং বীরের আদর্শের পরিচয় পাব। সংলাপ ঘটনা চরিত্র মিলিয়ে নাটকীয় দ্বন্দ্বের অবতারণা। আমাদের মনে রাখতে হবে নাটক শুরু হয় একটি আকস্মিক ঘটনার মধ্য দিয়ে এবং তা ঘটনার জটিলতা তৈরি করে। আমরা এই এবং আরেকটি চমৎকার বিষয় হচ্ছে নাটকের অন্যতম বৈশিষ্ট্যতে সংলাপ বহুল এবং সংলাপ থাকবে। আমাদের এই কবিতাটিতেও আমরা দেখব দুজনের সংলাপ রয়েছে, একটি হচ্ছে বিভীষণের সঙ্গে বিভীষণ, আরেকটি হচ্ছে আমাদের মেঘনাদ। এই দুজন চরিত্রের মধ্যে নিরন্তর সংলাপ হয়েছে। আমাদের রাম এবং লক্ষ্মণের নাম আছে কিন্তু তাদের কোনো সংলাপ নেই। নিকষা অর্থাৎ রাবণের মাতার নাম আছে, তারও কোনো সংলাপ নেই। কুম্ভকর্ণের নাম আছে কিন্তু তারও কোনো সংলাপ নেই। মনে রাখতে হবে রাম লক্ষ্মণের নামও আছে, তাদেরও কোনো সংলাপ নেই। অর্থাৎ সংলাপটা হচ্ছে শুধু চাচা বিভীষণ এবং ভাতিজা মেঘনাদের মধ্যে। লঙ্কা নগরীকে পাপের নগরীর সাথে তুলনা, অর্থাৎ চাচা বিভীষণ মেঘনাদের অনেকগুলো কথার পরিপ্রেক্ষিতে ভাতিজাকে বোঝানোর চেষ্টা করেছেন যে আসলে লঙ্কা রাবণের পাপের ভারে এখন ভারী হয়ে গিয়েছে এবং বলার চেষ্টা করা হচ্ছে যে লঙ্কা নগরী এই পাপের কারণেই আসলে ধ্বংস হয়ে যাচ্ছে। মহাযুদ্ধের রীতিনীতি বা কৌশল আইন কানুনের চরম লঙ্ঘন, আমরা দেখব এই কবিতায় মহাযুদ্ধের রীতিনীতি আইন কানুন লঙ্ঘন হয়েছে। কিভাবে লঙ্ঘন হয়েছে আমরা দেখেছি মহাযুদ্ধের রীতিনীতির মধ্যে এরকম আছে যে কোনো শত্রুই কোনো শত্রুকে পেছন থেকে আঘাত করবে না, কোনো শত্রুকে অস্ত্রহীন অবস্থায় আঘাত করবে না। কিন্তু আমরা দেখেছি এই কবিতার মধ্যে লক্ষ্মণ অস্ত্রধারী এবং লক্ষ্মণের কাছে অস্ত্র থাকা সত্ত্বেও, মেঘনাদের কাছে অস্ত্র না থাকা সত্ত্বেও মেঘনাদকে আঘাত করেছে। এবং আমরা দেখব আমাদের মেঘনাদ সেই নিকুম্বিলা যজ্ঞাকারের মধ্যেই মারা গিয়েছে শুধু এই লক্ষ্মণের অস্ত্রের আঘাতে। অর্থাৎ আমাদের মেঘনাদ ছিল নিরস্ত্র এবং লক্ষ্মণ ছিল অস্ত্রধারী। যাই হোক, এখানে মহাযুদ্ধের রীতিনীতি বা আইন কানুনের চরম লঙ্ঘন হয়েছে। আমরা সম্ভাব্য উদ্দীপক নিয়ে একটু কথা বলতে চাই। আমরা আমাদের কবিতায় পেলাম দেশপ্রেমিক প্রধান চরিত্র হিসেবে মেঘনাদ এবং বিশ্বাসঘাতকতার প্রধান প্রতীকী চরিত্র বিভীষণ। আমরা ঠিক ইতিহাসের ঘটনার দিকে যদি তাকাই তাহলে দেখব নবাব সিরাজউদ্দৌলা ও মীর জাফর
এদের ইতিহাসে চরিত্র বিন্যাসটা ঠিক একই রকমই হয়েছে। নবাব সিরাজউদ্দৌলা দেশপ্রেমিক, এদেশের স্বাধীনতার সূর্য রক্ষা করতে চেয়েছিলেন, আর মির্জাফর বিশ্বাসঘাতকতা করে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ব্রিটিশদের পক্ষ নিয়েছেন এবং এদেশের স্বাধীনতার সূর্যকে দিকিয়ে দিয়েছেন। যাই হোক, এক নম্বর একটি সম্ভাব্য উদ্দীপকের কথা বললাম, দুই নম্বর মুক্তিযোদ্ধা ও রাজাকার বাহিনী। তোমরা খুব সহজেই বুঝতে পারো, এই জন্যই আমি এই প্রসঙ্গগুলো টানছি। মুক্তিযোদ্ধারা দেশপ্রেমিক, এদেশকে রক্ষা করার চেষ্টা করে রয়েছে। রাজাকাররা এদেশের যারা ক্ষতি করেছে সেই পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছে। অর্থাৎ এখানে মুক্তিযোদ্ধা বলতে মেঘনাথকে প্রতীকী অর্থে, এখানে রাজাকার বলতে বা বিশ্বাসঘাতকতা বলতে বিভীষণকে রাজাকার বাহিনীর প্রতীকী চরিত্র হিসেবে বলা যাবে। বঙ্গবন্ধু ও বিশ্বাসঘাতকরা, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতীকী দেশপ্রেমিক চরিত্র, প্রতীকী বিশ্বাসঘাতকতা বা ঘাতকরা হচ্ছেন বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছেন ওই সেই বিভীষণের দলেরা। ব্রিটিশ শাসন ও ভারতীয় স্বাধীনতা আন্দোলন ঠিক একই রকমই। ব্রিটিশ শাসন, আমরা এই কবিতায় দেখব যে সুদূর অযোধ্যা থেকে লঙ্কা নগরী আক্রমণ করা হয়েছে। অর্থাৎ লঙ্কা নগরীতে রাম লক্ষণেরা ছিল ব্রিটিশদের মতোই বিদেশ থেকে আগত। আর ভারতীয় স্বাধীনতা আন্দোলনকারী বলতে আমরা মেঘনাথদের পক্ষ থেকে দেখব মেঘনাথ দেশকে রক্ষা করার চেষ্টা করেছেন। অর্থাৎ মেঘনাথ এখানে ভারতীয়দের স্বাধীনতা আন্দোলনকারীর প্রতীকী চরিত্র। সোহরাব রুস্তমের কাহিনীটা আমরা একটু আগে এই কথাটা বলেছিলাম, মহাযুদ্ধের রীতিনীতি কৌশল আইন কানুন চরম লঙ্ঘন। আমরা এই সোহরাব রুস্তমের কাহিনীটা অনেকেই জানি, জানি যে সোহরাব রুস্তম, সোহরাব ছেলে সন্তান পুত্র আর রুস্তম বাবা, এদের দুজনের মধ্যে অজানা কারণে যুদ্ধ হয়, কেউ কাউকে চিনত না। এবং এক পর্যায়ে যুদ্ধের শেষের দিকে দেখা গিয়েছে ছেলের হাতের অস্ত্র পড়ে যাওয়ার পরেও রুস্তম বাবা তাকে অস্ত্র দিয়েছে, অস্ত্র যখন ভেঙে গিয়েছে তখন দুজনে অস্ত্র ছাড়া যুদ্ধ করেছে। অর্থাৎ মহাযুদ্ধের রীতিনীতি সেখানে সঠিক ছিল। কিন্তু আমরা দেখেছি আমাদের এই কবিতায় লক্ষণ যেভাবে মেঘনাথকে হত্যা করেছে, এখানে মহাযুদ্ধের রীতিনীতি চরম লঙ্ঘন ঘটানো হয়েছে। যাই হোক, আমরা কবিতায় প্রবেশ করব। আমাদের কবিতা বিভীষণের প্রতি মেঘনাদ, এটা আমরা বলেছিলাম বিভীষণকে উদ্দেশ্য করে মেঘনাদ কিছু বলতে চাচ্ছেন। আমরা দেখেছি এবং বলেছি নিকুম্ভিলা যজ্ঞাকারে লক্ষণ যখন প্রবেশ করে, প্রবেশ করার পরপরই আমাদের মেঘনাদ এদিকে ওদিকে তাকিয়েই যখন দেখতে পেল যে দরজার কাছে লক্ষণ দরজার ভিতরে এবং দরজার পাশেই তথা বিভীষণ দাঁড়িয়ে আছে, তখন আমাদের মেঘনাদ চাচাকে উদ্দেশ্য করে বলার চেষ্টা করছেন এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। আর অরিন্দম মানে যে আমাদের মেঘনাদ, এটা আমরা আগেই বলেছি। কহিলা বিষাদে মানে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলছেন যে এতক্ষণে আমি বুঝলাম, জানলাম কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। আমরা আগে বলেছি রক্ষপুর বলতে লঙ্কা নগরীতে। অর্থাৎ মেঘনাদ চাচাকে উদ্দেশ্য করে বলতেছেন যে চাচা, লক্ষণ কিভাবে এই নিকুম্ভিলা যজ্ঞাকারে প্রবেশ করলো আমি সেটা বুঝতে পেরেছি। আসল ঘটনা হচ্ছে লঙ্কা নগরীতে প্রবেশ করা অতটা সহজ নয়। সুদৃঢ় লঙ্কা নগরী এবং নিরাপত্তা বাহিনী সকলকে ফাঁকি দিয়ে এই নিকুম্ভিলা যজ্ঞাকার পর্যন্ত লক্ষণ প্রবেশ করেছে বেশ কয়েকজনের সহযোগিতায়। এক, রাবণের ভাই বিভীষণের সহযোগিতায়। দুই, দেবতাদের সহযোগিতায়। অরিন্দম অর্থাৎ মেঘনাদ যখনই বুঝতে পেরেছে লক্ষণ সরাসরি নিকুম্ভিলা যজ্ঞাকার পর্যন্ত প্রবেশ করেছে, তখন আসলে তার ভিতরের গভীর দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে সেই কথাটি বলেছে। চাষাকে উদ্দেশ্য করে আবার বলছেন, হায় চাচা, উচিত কি তব এ কাজ, নিকষা সতী তোমার জননী। কি কাজ তুমি করলে যে মেঘনাথ এই কথা বলল? আসলে বিভীষণ লক্ষণকে সহযোগিতা করে নিকুম্ভিলা যজ্ঞাকার পর্যন্ত নিয়ে এসেছে, এই কাজটিকেই আমাদের মেঘনাথ বলছেন হায় চাচা, উচিত কি তব এ কাজ, তোমার এই কাজ করা কি ঠিক হয়েছে। নিকষা সতী তোমার জননী, অর্থাৎ নিকষার মতো একজন সতী সাধ্বী নারী তোমার মাতা, এটা আমাকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। অর্থাৎ একজনের বিশ্বাস প্রকাশিত হয়েছে। সহোদর রক্ষ শ্রেষ্ঠ মেঘনাথ চাচাকে জিজ্ঞেস করছেন, চাচা তোমার ভাই রাবণ না রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ বীর, সেই ভাইয়ের ভাই তুমি,
সেই ভাইয়ের ভাই হয়ে তুমি এরকম কাজ করতে পারলে? কোন কাজ? ওই যে লক্ষণকে বিশ্বাসঘাতকতা করে লক্ষণকে নিগমহীন যজ্ঞাগার পর্যন্ত নিয়ে আসা। শুলি শম্ভু নিব কুম্ভকর্ণ, আগে বলেছে সহোদর রক্ষশ্রেষ্ঠ, অর্থাৎ তোমার ভাই রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ। আবার শুলি শম্ভু নিব কুম্ভকর্ণ, অর্থাৎ তোমার আরেক ভাই কুম্ভকর্ণ, সে তো শূল পানি নামক অস্ত্র ধারণকারী আমাদের যে শিব, সেই শিবের সমতুল্য। অর্থাৎ শিবের অস্ত্র ধারণকারী এমন শক্তিশালী একজন বীর কুম্ভকর্ণ, সেও তোমার ভাই। এটা বিশ্বাস করতে মেঘনাদের কষ্ট হচ্ছে যে সেই ভাইয়ের ভাই হয়ে বিভীষণ তুমি কিনা রাম লক্ষ্মণদের পক্ষ নিচ্ছ। ভাতৃপুত্র বাসব বিজয়ী এবার নিজেকে উদ্দেশ্য করে বলতেছে, চাচা তোমারই ভাতৃপুত্র মানে তোমার ভাই রাবণ, রাবণের পুত্র আমি মেঘনাথ, আমি কিনা বাসব বিজয়ী মানে আমি ইন্দ্রকে পরাজিত করেছিলাম, এটাও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। এরপরে বলছে নিজ গৃহপদ তা তো দেখাও তস করে, অর্থাৎ চাচা তুমি নিজেদের গৃহপথ অর্থাৎ এই নিতম্বিলা যজ্ঞাকার পর্যন্ত আসার পথ তুমি লক্ষণকে দেখিয়ে দিতে পারলে। আর লক্ষণকে বলেছে তস্কর, তস্কর মানে হচ্ছে চোর, চোরকে তুমি নিজ গৃহপথ দেখিয়ে এই পর্যন্ত নিয়ে আসলে। ঈশ্বরের সঙ্গে চাচাকে বারবার একের পর এক প্রশ্ন করতেছে, অর্থাৎ আমাদের মেঘনাথ চাচাকে একের পর এক প্রশ্ন বানে জর্জরিত করবেন এবং শেষ পর্যায়ে আমরা দেখব চাচাও কিছু উত্তর দেওয়ার চেষ্টা করবেন। মেঘনাথ আবার জিজ্ঞাসা করছেন চণ্ডালে বসাওয়ানি রাজার আলয়ে, অর্থাৎ রাম লক্ষণদেরকে এখানে চণ্ডালের সঙ্গে অর্থাৎ ছোট লোকদের সঙ্গে তুলনা করা হয়েছে, যেহেতু চোরের মতো প্রবেশ করেছে লক্ষণ। এখানে রাম লক্ষণকে চণ্ডাল বা ছোট লোকের সঙ্গে তুলনা করে বলেছেন চণ্ডালে বসাওয়ানি রাজার আলোয়ে, মানে রাজার বাড়িতে এনে তাকে আবার বসতেও দিয়েছে চাচা। বাহ চমৎকার, বাহবা। এরপরে মেঘনাথ চাচাকে উদ্দেশ্য করে বলতেছে চাচা কিন্তু নাহি গন্ধি তোমা, গন্ধি মানে হচ্ছে গঞ্জনা করা বা তিরস্কার করা। বলছে চাচা তোমার তোমার তিরস্কার করব না, আমি গুরুজন তুমি পিতৃতুল্য, মানে তুমি আমার পিতা রাবণের সমতুল্য, কারণ আমার পিতা রাবণ তুমি আমার চাচা, অর্থাৎ তোমাকে আমি তিরস্কার করতে চাই না। তারপরে করতে হচ্ছে সারদার যাব অস্ত্রাগারে, পাঠাইব রামানুজের সমন ভবনে, লঙ্কার কলঙ্গ আদি ভঞ্জিব হবে। অর্থাৎ মেঘনাথ এখানে চাচাকে বলার চেষ্টা করতেছেন চাচা দ্বার দ্বার ছেড়ে দাও, অর্থাৎ যে দরজার কাছে লক্ষণ এবং পাশে বিভীষণ দাঁড়িয়ে আছে সেখান থেকে মেঘনাথ বলার চেষ্টা করতেছে ঠিক আছে চাচা এই নিগমলা যজ্ঞাকারের দ্বার মানে দরজা ছেড়ে দাও, আমি অস্ত্রাগারে যাব, অস্ত্র আনবো এবং এই রামানুজ মানে রামের ছোট ভাই লক্ষণকে আমি সমন ভবনে মানে মৃত্যুপুরীতে পাঠাবো। আর লঙ্কা নগরীতে তারা যে পদার্পণ করেছে, এই রাম লক্ষণ পদার্পণ করেছে, এটা লঙ্কা নগরের জন্য একটা কলঙ্ক, এই কলঙ্ক আজকে আমি যুদ্ধ দ্বারা দূর করব। লঙ্কার কলঙ্ক আজ ভঞ্জিব হবে, আহব মানে যুদ্ধ, ভঞ্জিব মানে দূর করা। যাই হোক তোমাদের আজকে এই পর্যন্তই আমি রেখে দেব, তোমরা সবাই ভালো থাকো, আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে এবং আগামী ক্লাসগুলো আমার সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।